হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ কুড়ি জানুয়ারি দু হাজার কুড়ি সাল এবং সোমবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত গতকাল হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ঠিক আজকেও কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে এবং এই বৃষ্টিপাতটা কি কত দিন বা কতক্ষণ চলতে পারে সেটা আমরা প্রথমেই দেখে নেব আজকে কি গরম বেড়ে যাবে আরও না আবার একটু ঠান্ডার আমেজ আসবে কুয়াশার সতর্কতা দেয়া হয়েছে কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গের কুয়াশা আসতে পারে সেটাও আমরা দেখে নেব সবশেষে দেখে নেব বাংলাদেশে যে গতকাল পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটা হালকা বৃষ্টিপাত হয়েছে সেটা কি আজও চলবে সমস্ত কিছু নেই রয়েছে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না প্রথমেই উত্তরবঙ্গে আজ সোমবার কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আসছে কতক্ষণ চলবে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ও সকালের দিক থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এখানে ওখানে বিশেষ করে বৃষ্টিটা চলতে পারে দার্জিলিং এবং কালিম্পগে তবে বাকি যে জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে রোদের দেখাও পাওয়া যাবে এমনটা কিন্তু জানা যাচ্ছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিয়ে অন্যান্য যে জেলাগুলো সেখানে এই অবস্থাটা কিন্তু উন্নতি হতে চলেছে অর্থাৎ বৃষ্টিপাতটা আর বিকালের পর থেকে হচ্ছে না এমনটা জানা যাচ্ছে এবং সমস্ত জেলাতে আগামী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিন কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে যেটা বলা হয়েছে যে কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো মিটারের কম পর্যন্ত হয়ে যেতে পারে আজকে সমস্ত জেলাতে বিশেষ করে যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে গড় তাপমাত্রা থাকতে পারে চার থেকে বারো ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে পনেরো থেকে তেইশ ডিগ্রি এমনটা জানা যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য চলতি যে সপ্তাহ অর্থাৎ আজ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহটি বৃহস্পতিবার থেকে রবি এবং সোমবার পর্যন্ত আবার কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এ জোরদার বৃষ্টিপাত এক নাগারে আসতে চলেছে এমন খবর রয়েছে সঙ্গে বাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে এমনও খবর উঠে আসছে এরপর আমরা দেখব দক্ষিণবঙ্গ পশ্চিমী ঝঞ্ঝার জন্য আজ সোমবার বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত চলছে এবং দফায় দফায় চলতে পারে সকালের দিকে বা কখনো কখনো দুপুরের দিকে বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিটা একটু হালকা থেকে মাঝারি ধরনের কখনও কখনো কোনো কোনো জায়গায় হবার সম্ভাবনা থাকছে নদীয়া হুগলি চব্বিশ পরগনায় খুব হালকা বৃষ্টিপাতের একটা ক্ষীণ সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে সঙ্গে এটাও বলা হচ্ছে পশ্চিমের যে বাকি জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় ছিটে ফোঁটা থেকে টিপ ধরনের বা খুব হালকা বৃষ্টি কিন্তু কখনো কখনো চলতে পারে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে এবং হালকা রোদের দেখাও বেলার দিকে পাওয়া যাবে বেলার দিকে বলতে এটাই বোঝানো হচ্ছে কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তা বিভিন্ন জায়গাতেও রয়েছে আজ যে সমস্ত জেলাগুলোয় হালকা বা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে চলেছে সেখানে কিন্তু মেঘটা এবার ভেসে ভেসে বেরাবে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়াটা উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানা যাচ্ছে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে কুয়াশার প্রাদুর্ভাবটা একটু বেশি থাকতে পারে সঙ্গে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসামসল এই সমস্ত এরপরে যেটা পয়েন্ট হচ্ছে যে আজকে ঠান্ডা বাড়বে না গরম বাড়বে দেখুন যতই পশ্চিমী ঝঞ্ঝা থাক না কেন আজ পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রা কিন্তু আর বাড়ছে না তবে ব্যতিক্রম আছে অর্থাৎ বাড়ছে কলকাতা হাওড়া সহ দু একটি জায়গায় এখান থেকে জানা যাচ্ছে যে প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড মতো সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে কলকাতা এবং হাওড়াতে সঙ্গে এটাও জানা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেড় ডিগ্রি মতন কম থাকবে কিছু জায়গাতে হাফ থেকে এক ডিগ্রি মতন তাপমাত্রা আজকে কমবে এবং কিছু জায়গাতে গতকালের মতনই তাপমাত্রা থাকবে অর্থাৎ ঘুরে ফিরে সেই কথাটাই আসছে যে কলকাতা হাওড়ায় কিন্তু একটু গরম গরম অনুভূতি থাকবে আর্দ্রতা বাড়বে জলীয়বাষ্প বাতাসে বেশি থাকবে কিন্তু গর্বটা বলতে গেলে গতকালের মতনই আবহাওয়া বেশ কিছু জায়গায় থাকবে এবং বেশ কিছু জায়গায় গতকালের থেকেও একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে এমনটা জানা যাচ্ছে এটাও জানা যাচ্ছে যে আগামীকাল কিন্তু অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ঠান্ডার আমেজটা একটু বেশি থাকতে পারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা গড়পর্তা এক থেকে দেড় ডিগ্রি বিভিন্ন জায়গায় কমবে তবে বৃহস্পতিবার থেকে আবার বাড়বে তাপমাত্রা আবার বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বিভিন্ন জায়গায় এরপর আমরা দেখবো যে বাংলাদেশে কোথায় বৃষ্টিপাত হতে পারে বা কোথায় কোথায় বা কিরকম আবহাওয়া আজকে থাকতে পারে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাংলাদেশ ও রবিবারের মতন আজ সোমবার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা খুব হালকা থেকে হালকা এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে সিলেট বিভাগে আজ সকালের দিকে খাপ ছাড়া এখানে ওখানে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে আজ কিছু কিছু জায়গায় মাটি ভেজানো বা টিপটিপ ধরনের খুব হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে এবং আরও জানা যাচ্ছে সিলেট রাজশাহী ময়মনসিংহে আজকে মেঘলা মেঘলা আবহাওয়া থাকলেও খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘলা সহ বেলার দিকে রোদের দেখা মিলতে পারে সঙ্গে সারা দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশার আবার কিন্তু সতর্কবার্তা বা সম্ভাবনা থাকছে রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগে অর্থাৎ উত্তর দিকের যে জায়গাগুলো বা জেলাগুলোর বিভাগগুলো রয়েছে সেখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে ফলে রবিবারের থেকে আজকে সোমবার ঠান্ডার আমেজটা একটু থাকতে পারে কিন্তু বাকি যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি আজকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ঠান্ডা তো আসছেই না বরং একটু গরম গরম অনুভূতি হতে পারে এবার সমগ্র দেশের বিচারে আজকে গড় তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন চোদ্দ থেকে ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ ২২ থেকে পঁচিশ ডিগ্রি গড় আর্দ্রতার পরিমাণ সত্তর থেকে পঁচাত্তর শতাংশ আশা করছি বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য আজকের পর কিন্তু আর সেভাবে দুর্যোগ থাকছে না তবে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু আবার দুই বাংলায় বৃষ্টির দুর্যোগ আসতে পারে এমন খবর উঠে আসছে আশা করছি ভিডিওটা হেল্প করবে থ্যাংকস ফর ওয়াচিং